হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। যে আমরা যদি নিজেরা নারকেলের চারা তৈরি করে সেই তৈরি করা চারাটাই বাইরে থেকে নিয়ে আসবো না, আমার চাষিরাই তৈরি করবো, তৈরি করে কয়েক লক্ষ চারা যদি আমরা বাংলায় লাগাতে পারি তাহলে কিন্তু বাজ পড়ে যে লোক মারা যায়, অনেকে এটা নাকি বলছে যে তাতে নাকি কিছুটা কমবে, তা যদি ঠিক হয় এক্সপার্টস কমিটি থেকে ওপিনিয়ন আমি ওদের নিতে বলেছি। এখানেও তোমরা কিন্তু 100 দিনের লোকেদের কাজে লাগাতে পারো, যাদের দিয়ে নার্সারি করবে তাদের দিয়ে বীজটা বপন করবে, সেই বীজটা এবার তোমরা এনভায়রনমেন্ট মিনিস্ট্রির থ্রুতে এগ্রিকালচার এনভায়রনমেন্ট রুরাল ডিপার্টমেন্ট সব একসাথে করতে পারো, খুব ভালো হবে, যাতে ওখানে কোনো অবস্ট্রাকশন না হয়, কচুরি পানা থেকে আরম্ভ করে ওয়েস্ট যেগুলো সেগুলো ক্লিন করে আমরা রাখছি। এখন ওটাকে আমরা ধরে সেখান থেকে কিছু লোকাল যে সেচের ব্যবস্থা যদি করতে পারা যায়, যে যেরকম জল ভরোতে করা যায় সেগুলো কাজে লাগানো যায়, সেটা যখন বন্যার সময় ওটা ফ্লাড ডিসচার্জে কাজ করবে, এখন অন্য সময় জল থাকলে সেটাকে সেচের ব্যবহার করা যায়। পার্টিকুলারলি আমরা একটা জলসী প্রজেক্ট তৈরি করো না, খাল বিল নদী এই সমস্ত নিয়ে জলগুলো আমরা ইউজ করতে পারি। আর একটা হচ্ছে যে ইভেন পুকুর কাটা জল ভরা মাছ ছাড়া এগুলো সব তো 100 দিনের কাজে আমরা লোকেদের লাগাতে পারি, কচুরি পাড়া পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই আমরা তাকে, যে কচুরি পাড়া পরিষ্কার করবে তাকে কিছু মাছও দিয়ে দিল পুকুরটা সেই দেখবে। এইভাবে অনেকে প্রাইভেট পুকুরও আছে, কিন্তু এটা কায়দা করে করতে হবে, এটা প্ল্যান করে। এটা যেটা বলছে সেটা হচ্ছে একটা লিঙ্কেজ তৈরি করা, মানে ওয়ান টু অ্যানাদার একটা লিঙ্কেজ হয়ে গেলে কি অনেক বড় বড় নদী, তোমরা যেমন সরস্বতী নদীটা আমরা দেখছিলাম আসার সময় যে তোমরা ওটা ড্রেজিং করেছো, ভেরি গুড। এইরকম ধরনের ধরো একটা কানেকশন করা। ম্যাডাম আমাদের স্টেটে সাউথ বেঙ্গলে প্রচুর নদী মজে গেছে, মানে 50 বছর 100 বছর 200 বছর আগে নদী ছিল যেগুলো এখন মজে গেছে, সেগুলো যতগুলোকে আবার মানে এক্সকাভেট করে নদী হিসেবে চালানো যায় তাহলে জলের ড্রেনেজ ইমপ্রুভ করবে এবং ইরিগেশন ইমপ্রুভ করবে। তাছাড়া না জল কমে যাবে, আমার মাটির নিচের জল লাগারটাও শক্ত হবে, আগামী দিন তো পেট্রোলের দাম বেশি হবে জলের থেকে, সুতরাং আমার মনে হয় একটা জলশ্রী টাইপের একটা কিছু প্রোগ্রাম কানেক্ট করে, বাংলা তো এমনিতে নদী মাতৃকার দেশ, নদী চুনো বিল খাল সব কানেক্ট করে কি করে করা যায়। তুমি তখন এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে নাও, তোমার আছে 100 দিনের কাজ পঞ্চায়েত আছে এবং সিএসকে মাথার উপরে রেখে এটা দেখো কি করে কি করা যায়, আমার মনে হয় এটা ভালো প্রজেক্ট হবে একটা, এবং এটাতে ইনকামের ব্যবস্থাও হবে, ফিশারি হবে, জলাধার হবে, তাছাড়া আমরা ইরিগেশন হবে, তাছাড়া আমরা চাইছি অনেক কলা গাছ, এই নারকেল গাছ সরি, যে নারকেল গাছ আমি শুনছি, জানি না আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অলরেডি একটা মিটিং করেছি, আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে ডেকেছিলাম, আমরা যদি নিজেরা নারকেলের চারা তৈরি করে সেই তৈরি করা চারাটাই বাইরে থেকে নিয়ে আসবো না, আমার চাষিরাই তৈরি করবো, তৈরি করে কয়েক লক্ষ চারা যদি আমরা বাংলায় লাগাতে পারি তাহলে কিন্তু বাজ পড়ে যে লোক মারা যায়, অনেকে এটা নাকি বলছে যে তাতে নাকি কিছুটা কমবে, তা যদি ঠিক হয় এক্সপার্টস কমিটি থেকে ওপিনিয়ন আমি ওদের নিতে বলেছি। এখানেও তোমরা কিন্তু 100 দিনের লোকেদের কাজে লাগাতে পারো, যাদের দিয়ে নার্সারি করবে তাদের দিয়ে বীজটা বপন করবে, সেই বীজটা এবার তোমরা এনভায়রনমেন্ট মিনিস্ট্রির থ্রুতে এগ্রিকালচার এনভায়রনমেন্ট রুরাল ডিপার্টমেন্ট সব একসাথে করতে পারো, খুব ভালো হবে। আর একটা যে মাছ ডেঙ্গু হয় না ওই মাছটা বলো না, গাপ্পি পিস গুলো তো আমরা চাষ করতে পারি, গাপ্পি পিস যেখানে চাষ হয় সেখানে কিন্তু ডেঙ্গু হয় না, ওরা কিন্তু ওগুলো খেয়ে ফেলে। যখন তুমি দেখছো এই প্রবলেমটা আমাদের একটা কন্টিনিউ করছে, যদিও আমরা উই আর টেকিং অল অ্যাকশন, কিন্তু কিছু কিছু জায়গা তো হাতে নিয়ে এপাশ থেকে ওপাশ থেকে চলে আসছে, সেই জায়গাগুলো আমি আগে থেকে গাপ্পি মাছের করছি না কেন, ছাড়া বলেও তারা হচ্ছে কেন? ওই যে আপনি বললেন দুটো প্রবলেম আছে, একটা এখন বাড়ি বাড়িতে যে রয়ে গেছে ছাদের উপরে ওখানে মশার যে লার্ভাগুলো রয়ে যাচ্ছে, সেটাতে টায়ার আছে প্লাস্টিক আছে, সেটা তাহলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, ওই যে বাড়ির ছাদের উপরে যেগুলো আছে তাদের একটু, হ্যাঁ সেটা তো আমাদের সকলকেই অ্যালার্ট হতে হবে, আমরা সকলে যদি অ্যালার্ট না হই তাহলে হবে না। আমার বাড়ির ওখানে ট্যাঙ্কের ওখানে জল জমে আছে, আমাকে তো নিজেকেও সেটা একটু দেখতে হবে নিজের স্বার্থে, ম্যাসিভ ক্যাম্পেইনটা আবার স্টার্ট করো, আর ড্রোন দিয়ে তোরা যতটা পারবি তোরা শহরের কিছু এলাকায় করতে পারবি,
কিন্তু তুই কতটা শহর এত বড়, তারপরে গ্রামে গ্রামে তো প্রচুর শহর হয়ে গেছে। ওখানে প্রবলেম আছে স্যার, ওখানে আমরা যেটা কন্টিনিউয়াসলি বাইকিং করছি এখন 24/7। আর ওই যে বলছো ওই এলাকাগুলোতে কি ড্রোন দিয়ে দু একদিন টেস্ট করে দেখো না, ঠিক আছে? ড্রোন দিয়ে কটা হবে, একটাই ড্রোন কটা আছে? অনেকটা অনেকটা ম্যাডাম, এলাকা কভার করবো, অনেক এলাকা আছে তো করো। তো একদিন যদি একটা হয় তাহলে হাবড়া রসুনগর দত্তপুকুর আর বাংলা বর্গাটা আগে বল, দে গঙ্গা ওই ছটা এলাকা কামারাটি গঙ্গা ওই জেলাটা আগে না, ঠিক আছে ম্যাডাম? তারপরে দেখে নাও ব্ল্যাক স্পট কোনগুলো আছে, একটু দেখে নাও, একজন নোডাল অফিসার দাঁড়ালে হবে না। তোমার একার পক্ষে তুমি এত কাজ করতে পারো? সারা দিবেদি এটাই করে, শুধু ডেঙ্গি করে। দিবেদি তো ছুটিতে চলে যাচ্ছে বাইরে। না না না, কি না, আমার কাছে তো ফাইল ফ্রি করেছে, ও কদিনের জন্য বিদেশ যাচ্ছে, ও বানশাল আছে মানে, ও তো পূজোর পরে এখন যাচ্ছে না মানে, ঠিক আছে দেখো। ঠিক আছে, আমাদের 15 জুলাই থেকে 28 জুলাই গিনেস বুক ড্রাইভ চালিয়েছিলাম আমরা, আর 10,25,000 আজ পর্যন্ত অনেক পুকুরে আপনি জোয়ান্টামুটিতে গতিমা ছাড়া হয়ে গেছে। এই জেলার টার্গেট ম্যাম আমাদের আরবান এরিয়া পরিষ্কার করে মিউনিসিপালিটি গুলো এলাকাগুলো, এখন তো অনেক বর্তমান মিউনিসিপালিটি তো সমস্ত অফিসার আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, এসডিও নর্থ, তো এইসব এসডিও কি আছে দায়িত্ব? এসডিও উত্তর নর্থ, এসডিও নর্থ সদর, এসডিও নর্থ সদর কি আছে? আপনি এলাকাটা দেখে রাখুন, বর্তমান টাউনশিপটা পরিষ্কার পরিষ্কার করা হয় ঠিক মতো? এটা কি সিস্টেমে করেন আপনারা? ম্যাডাম আমাদের 856 জন ওয়ার্ডে, 35টা আমাদের ওয়ার্ড আছে, তাতে 856 জন আমাদের লেবার এইগুলো কাজগুলো করছে। দুটো আমাদের মোবাইল কন্ট্রাক্টর আছে, তিনটে স্টেশনারি কন্ট্রাক্টর আছে, দুটো এজেন্সিও আছে। আমরা প্রত্যেক দিন 132 টন আমাদের 132 মেট্রিক টন আমাদের ওয়েস্ট জেনারেশন হচ্ছে, যেগুলো আমরা ডোর টু ডোর কালেকশন করছি। মোটামুটি 70% আমরা ডোর টু ডোর কালেকশন করি ম্যাম, বাকি 30% ভ্যাট থেকে তুলে আমরা কালনাগেটের 6 কিলোমিটার দূরে আমাদের ল্যান্ডফিলিং গ্রাউন্ড আছে, সেখানে আমরা নিয়ে যাই। আপনারা একটু মানে জাস্ট পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটু রিক্সা বা অটো করে একটা কাগজে লিখে দিন ভালো করে, যেহেতু আপনারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমরা বারবার বলবেন বর্তমান পুরসভা থেকে বলছি, এবং আপনারা নিজের এলাকা পরিষ্কার রাখুন, আমাদের সহযোগিতা করুন যাতে ডেঙ্গু না হয়, অন্য কোনো রোগ রোগ না হয়। একটা ক্যাসেট বানিয়ে দিন যেটা বৃষ্টি করে পড়বে, অনেকে কি করে রিক্সা নিয়ে গেলেও তো চলেই গেল, আর শুনতে শুনতে পেলাম না, মানে অনেক সময় লক্ষ্য করে দেখেছি একটা কিছু অ্যানাউন্স করছে, কি অ্যানাউন্স করছে, সোমবার আগে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে হবে ওই ক্যাসেটটাই, এলাকা এলাকায় কনজেস্টেড এরিয়ায় বসতে হবে, যে আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন, এইভাবে একটা করতে হবে। এছাড়া ম্যাডাম আমাদের 241টা টিম প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে 3 জুন থেকে আমাদের ডেঙ্গুরি অ্যাওয়ারনেস করার জন্য এবং বাড়ি বাড়ি ঘোরার জন্য, টোটাল 482 জন, এছাড়া 48 জন সুপারভাইজার আছে। এছাড়া আমাদের যারা স্প্রেইং করেন, ফগিং করছেন, লার্ভিসাইড স্প্রে করছেন, এই সমস্ত টিমগুলো ঘুরছে ম্যাডাম। এছাড়া আমরা ম্যাম লাস্ট 1.5 মাসে 201টা ক্লক ড্রেন, বড় ড্রেন আমরা পরিষ্কার করেছি, ফলে সমস্ত এই রেইনি সিজনে আমাদের কোনো জল জমেনি, এবং ডেঙ্গু এখনো পর্যন্ত ম্যাডাম একজনই ডিটেক্ট হয়েছিল 28 নম্বর ওয়ার্ডে, তিনি বর্ধমানের বাসিন্দা নন, ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন, কোয়ারেন্টাইনে ছিলেন, আবার ব্যাঙ্গালোরে ব্যাক করেছেন, কিন্তু অ্যাজ স্যার ডেঙ্গু আমাদের এখানে বর্ধমান টাউনে এই ফিনান্সিয়াল ইয়ারে কিছু হয়নি। কিন্তু সবাই কি ঠিকমতো কাজটা করে? আমার কাছে তো বর্ধমান টাউন নিয়ে কমপ্লেন আসছে, কাটোয়াতে ডেঙ্গু হয়েছে, কাটোয়াতে কি দায়িত্ব নেওয়া হয়েছে? কাটোয়া মিউনিসিপালিটি চেয়ারম্যান আছে, মানে বিধায়ক চেয়ারম্যান আছে, সেটাই বুঝলাম, কাটোয়ায় কি প্রিকশন নেওয়া হয়েছে? আমি জানি আউটসাইড থেকে ডেঙ্গু আসে, কিন্তু কথা হচ্ছে আমরা সেটাকে প্রোটেক্ট করার ব্যবস্থা নিয়েছি সম্পূর্ণভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কাপি মাছ ছেড়েছি, কাপি মাছ ছেড়েছি। আপনার ওখানে কাটোয়া মিউনিসিপালিটি কত পুকুর আছে? পুকুর 68টা মতো বড় পুকুর আছে, তাতে ছোট ডোবা যা আছে কিছু, আমরা মাছ ছেড়েছি এবং শহর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু ড্রোন দিয়ে একটু ঘুরিয়ে দেয় কি, কাটোয়া যখন আছে কাটোয়াটাকে ড্রোন দিয়ে ঘুরিয়ে দিই। তবু ঠিক আছে, যেটুকু হয়েছে একদিন ঘুরিয়ে দেয় হয়ে যাবে, একদিন নর্থ চব্বিশ প্ল্যান করবো, 3 দিন করে দেয় এখানে, একদিন এটা প্ল্যান করি, নিজেরা সবসময় লক্ষ্য রাখবেন যে কাউন্সিলর এলাকায় ঘুরে ঘুরে লোকের এই কাজটা করুন, এটা সব কাউন্সিলরদেরও বলবেন। বসুন প্লিজ স্যার। প্রদীপ্ত, কৃষক বন্ধু স্কিমের খবর কি, আর কৃষক শস্য বিমা দুটো বলুন, কৃষক বন্ধু এবং শস্য বিমা। শস্য বিমা ম্যাডাম যেহেতু 31 তারিখ আমাদের শেষ হওয়ার কথা, এই জেলাতে আমাদের খুব ভালো সমন্বিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে যে পর্চার যে
প্রতিকূলতা ছিল, মানে আমাদের অসুবিধে হচ্ছিল পর্চা না থাকায় রেজিস্টার করায়, সেটা অনেক অংশে কেটে 3,67,891 জন কৃষক গত পরশু অবধি এনরোল্ড হয়েছে আমাদের, সেটা 81% হবে শতকরা আনুপাতিক ভাবে। আমরা আশা করছি 90% মতন কাভারেজ দিয়ে দেওয়া হবে, এটা আমার ধারণা। এখনই যদি এনরোলমেন্ট এখনো যদি না হয়ে থাকে তাহলে টাকাটা কবে দেবেন? রোজ হচ্ছে না, এ তো যদি কোনো ক্ষতি হয় তখন টাকা দেওয়ার প্রশ্ন আসবে। আর কৃষক বন্ধুর আমাদের এনরোলমেন্ট এখনো অবধি আমাদের মোট 2,42,000 হয়েছে, এটা পার্সেন্টেজ প্রায় 55% কত, 53.1% হয়েছে, কেন এটা এত কম হয়েছে? হ্যাঁ, এটার কারণ হচ্ছে ম্যাডাম, আগে তো আপনি জানেন আপনি মিউটেশন মুকুব করে দেওয়া সত্ত্বেও আমাদের খুব স্লথ গতিতে নতুন পর্চা হচ্ছিল। আগে এই পর্চা আমাদের গ্রামীণ ভাই বোনেরা করতেন না, আপনি সহায়তা করায় পুরো খাজনা মুকুব কৃষি জমির ক্ষেত্রে এবং মিউটেশন ফ্রি মুকুব করে দেওয়ার পরে তাদের এই ধরনের সামাজিক প্রকল্পে আপনার দয়াতে যে এখানে কৃষকদের অর্থ সাহায্য দেওয়া এবং শস্য বীমা যোজনায় আমরা কোনো স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেকের জমির কাগজ চেয়েছিলাম, সেই জমির কাগজ না থাকায় প্রথম দিকে আমরা শতকরা 35 জনের বেশি রেজিস্ট্রেশন করাতে পারিনি, এখন এগোতে এগোতে 55%-এর উপর করতে পেরেছি। আমাদের ধারণা যে এই অগস্টের শেষ অবধি আমরা এখানে 60%-এর বেশি হবে। এখন এখন তো এমনিতে কোনো কাজ থাকবে না, সেপ্টেম্বর এমনি এই মাসটা পুজো টুজো চলে আসবে, এখন এই সময় এই কাজগুলো তো করে দেওয়া যেতে পারে, করা হচ্ছে। আমি খুব আনন্দের সঙ্গে আপনাকে নিবেদন করতে চাই যে পূর্ব বর্ধমান জেলা, এখানে আমি নিজে ভিডিও ক্লিপ দেখেছি, প্রত্যেকটি ব্লকে আমাদের ভূমি দপ্তর থেকে স্পেশাল ক্যাম্প করে পর্চা করানো হচ্ছে, তার অত্যন্ত নিবিড় ভাবে তার প্রচার করা হচ্ছে। সেই জন্য এগুলোকে একটু দেখে নিতে হবে, কৃষক ডিপার্টমেন্টে যারা আছে। 22 মার্চ ম্যাম টার্গেট দিয়েছিলাম ম্যাম, প্রত্যেক বিএলআরও জানে ম্যাম, প্রত্যেকরা ওখানকার এগ্রিকালচার অফিসার দোনো মিলে যত হবে ক্যাম্প করেছে ম্যাম, 28,000 ফর্ম পেয়েছি এক সপ্তাহের মধ্যে। জেলা শাসক এখানে খুব সহায়তা করছেন এবং আমাদের কাজটা খুব, তাহলে দুটো, একটা হচ্ছে শস্য বীমা, একটা হচ্ছে কৃষক বন্ধু, কারণ রেজিস্টার না করলে টাকাটা বিকৃতি করে জমা হবে তার। আর 3 নম্বর হচ্ছে যে যাদের জমির খাজনা মুকুব হয়ে গেছে পর্চাগুলো ল্যান্ড ডিপার্টমেন্টকে তাড়াতাড়ি করে দিতে হবে। এখন ক্যাম্প করে করা হচ্ছে, ল্যান্ড ডিপার্টমেন্ট করছে কি বিএলআরও? আগে হ্যাঁ বিএলআরও করা আছে, এখানে বিএলআরও আপনারা আছেন, আপনারা জানেন তো যে খাজনা মুকুব করা হচ্ছে কৃষকদের জমি এবং মিউটেশন ফিসও নেওয়া হচ্ছে না, তাহলে ওরা আসলে ওদের কাজটা তাড়াতাড়ি করে দেবেন কেমন, কারণ ওরা তো আপনাদের উপর নির্ভরশীল, আপনারা স্পেশাল ক্যাম্প করে এটা করে দেবেন। মনোজ, মনোজ এসছে, মনোজ পন, ও মনোজ একটা মিটিং এ দিল্লি গেছে, দিবাকর হ্যাঁ একটু বড় দিন ওদের।